every Friday from 11:59 p.m. only on Radio 40, 88 FM. শীতের রাত, চট্টগ্রামে গিয়েছিলাম, বাসায় ফিরছি। রাত 12টায় আমাদের স্টেশনে ট্রেন পৌঁছায়। ট্রেন থেকে নামার আগে প্রথমে ভালোভাবে গরম জামা কাপড় পরে নিই, কারণ চারপাশে তখন কনকনে ঠান্ডা। স্টেশন জনমানব শূন্য প্রায়, আরো আগেই পৌঁছানোর কথা ছিল, কিন্তু ট্রেনটা মধ্যে আটকে পড়ার কারণে এত রাত। স্টেশন থেকে আমার বাসা প্রায় 10 কিলোমিটার দূরে। একটু চিন্তায় পড়ে গেলাম, কারণ কোনো রিক্সা বা অটোরিক্সা চারপাশে নেই, স্টেশনে তেমন কোনো দোকানপাটও খোলা নেই। শীতের মধ্যে মনে হলো একটু চা খেয়ে তারপর বাড়ি যাই। খোঁজাখুঁজি করলাম আর একটু, ঘুরতে ঘুরতে স্টেশনের চিপার গলির মধ্যে একটা দোকান পেয়ে গেলাম, ছোট্ট একটি চায়ের দোকান। দোকানদার বয়সে বৃদ্ধ। আমি দোকানে গিয়ে সোজা বসে পড়লাম। তারপর চাচাকে বললাম, চাচা চা হবে, লাল চা? চাচা বলে, বাবা সারা রাত আমার দোকান খোলা থাকে, চা তো হবেই। চাচা আরও বলল যে সে খালি রাতেই দোকানে বসে। বিষয়টা অদ্ভুত। চাচার দিকে একবার ভালো করে চেয়ে দেখি, চাচার মাথায় চাদরের ঘোমটা, বিশাল দাড়ি, চোখগুলো বড় বড়, পরনে লুঙ্গি। আর অদ্ভুত ব্যাপার হলো, চাচার পা দেখা যাচ্ছে না। প্রথমে ভাবলাম লুঙ্গির আড়ালে আছে, কিন্তু কোনোভাবেই পা যে লুঙ্গির নিচে চলে গেছে সেটা বুঝতে পারলাম না। একটু বুক ঠুক ঠুক করা শুরু হলো। ভাবলাম তাড়াতাড়ি চা খেয়ে চলে যাব। এমন সময় চাচা বলে উঠল, বাবা কোথায় যাবে, কোথায় বাসা? আমি সব বলার পর চাচা বলে, বাবা তুমি তো এখানে রিক্সা বেন কিছুই বাবা না, তাছাড়া এখন রাত 12টার উপরে, বিপদ আপদ হইতে পারে। শুনে আবার ভয় লাগলো। চাচা বলল, চিন্তা নাই, চা দিতেছি, চা খাও, রিক্সা পাওয়া যাবে। চা খেলে রিক্সা কিভাবে পাবো বুঝে পেলাম না। ভাবলাম চাচার হয়তো পরিচিত কেউ আছে। চাচা চা বানাতে শুরু করলো। হঠাৎ চাচা বলল, চায়ের চিনি তো শেষ। আমি আবার চিনি ছাড়া চা খাই না। চাচা বলল, চিন্তা নাই, পাশের দোকানে চিনি আছে। তাকিয়ে দেখলাম পাশের দোকান বন্ধ। চাচা বলল, চিনি চলে আসবো। চিনি কীভাবে কোথা থেকে এই রাত চলে আসবে বুঝলাম না। চাচার দিক থেকে একটু চোখ ফিরিয়েছি, এরপর ফিরে তাকাতেই দেখি তার হাতে চিনি চলে এসেছে। বন্ধ দোকান থেকে হুট করে এত দূর থেকে কীভাবে যেন চিনি বের করে ফেলেছে চাচা। ভয়ে গা ঠান্ডা হয়ে গেল, মনে হচ্ছিল চা খাবো না বলে চলে যায়। কিন্তু চাচাকে রাগাতেও সাহস হচ্ছিল না। কিছু না বলেই দাঁড়িয়ে থাকলাম। দেখলাম চাচা 2 কাপ চা বানিয়েছে আমার সাথে খাবে বলে। চাচা আমার হাতে চা তুলে দিতেই দেখলাম তার হাতে একটা টকটকে কাটার দাগ, মাত্রই কেটেছে এমন। চিৎকার দিতে গিয়েও থেমে গেলাম। চাচা বুঝলেন আমি ভয় পেয়েছি। উনি আস্তে আস্তে বললেন যে এই জায়গায় অনেক কিছুই দেখবেন, সেগুলো নিয়ে ভয় পাবেন না, কাউকে বলবেনও না। ভোর হতে আজান পড়তে বাকি 3 ঘন্টার কম। আমি স্টেশনের দিকে চলে গেলাম সেখানে বসবো বলে, কিন্তু সেখানে বসেও ভয় লাগতে লাগলো একা একা। পরে আবার চাচার দোকানের দিকে এগোলাম। দেখলাম সেখানে আমি একটু আগে যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে আরও একজন দাঁড়িয়ে আছে। কাছে যেতেই দেখি আসলে কেউ নেই। মনে করে নিলাম যে ভুল দেখেছি দূর থেকে, কিন্তু চাচা আমার মনের কথা বুঝে নিয়েই উত্তর দিলেন, না বাবা আরেকজন আছে এখানে, আমার বন্ধু মানুষ হয়, ভয় পেও না। চাচা এবারে 3টি চা বানিয়েছে। দেখলাম ওই চাটা একটু আগে যেখানে একটা লোক দাঁড়িয়েছিল সেখানেই রাখলো চাচা। দেখলাম চাচা সামনের অদৃশ্য কারোর সাথে কথাও বলছে। আমি ভয় পেয়ে চলে যেতে চাইলাম, কিন্তু পা যেন কেউ জোর করে একই জায়গায় আটকে রাখছিল, এত ভারী মনে হচ্ছিল পা দুটো। পরে চাচাকে বললাম, চাচা আমাকে বাঁচান। চাচা তখন চিন্তা করতে না করল। একটু পরেই আমি দেখি আমার সামনে থেকে দোকান আর চাচা সবকিছু উধাও হয়ে গেছে। ঘড়ির দিকে তাকালাম, আজান দিতে বাকি 20 মিনিট। আমি আবার প্ল্যাটফর্মে চলে আসলাম। একটু পর আজান দিলে বাইরে চলে আসলাম আমি। আকাশ পরিষ্কার হলে আমি চাচার দোকানের কাছে গেলাম, সেখানে চাচার দোকান ছিল না। তবে আরেকটা দোকান ছিল, সেখানে চাচা না,
অন্য একজন দোকানদার বসেছিল। কিছু না বলে আমি বাড়ি চলে এসেছিলাম সেবার। আপনার নিজের ভৌতিক অভিজ্ঞতাগুলোকে অন্যের কাছে পৌঁছে দিতে আপনার ঘটনাটি আমাদেরকে লিখে পাঠান রেডিও ফুর্তির অফিসিয়াল ফেসবুক পেজে মেসেজ করে, অথবা অডিও ক্লিপ রেকর্ড করে আমাদেরকে ইমেল করেও পাঠাতে পারেন ভূতকথা @radiofurti.fm।